কয়েকদিন ধরে উদয়পুর মহকুমার বাগমা বাজারে রাজনৈতিক সন্ত্রাস ঘটে চলছিল। চলতি অভিযোগ, পাল্টা অভিযোগ, মামলা ও দায়ের করা হয়েছে। এই রাজনৈতিক সন্ত্রাসকে সামনে রেখে উদয়পুর বাগমা বাজারে কংগ্রেস ও সিপিআইএম কাঁধে কাঁধ মিলিয়ে শুক্রবার বিকেলে নাগরিক ফোরামের ব্যানারকে সামনে রেখে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার গণতন্ত্র রক্ষার স্বার্থে বাগমা বাজারে এক মিছিল সংঘটিত করে। পুরো বাগমা বাজার পরিক্রমা করে মিছিলটি পরে জাতীয় সড়কের পাশে অস্থায়ী মঞ্চ বানিয়ে এক সভা অনুষ্ঠিত করে নাগরিক ফোরামের সদস্যরা। বক্তব্য রাখেন কংগ্রেস নেতা টিটন পাল, সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ দত্ত। প্রত্যেক বক্তাই বাগমা বাজারে চলতে থাকা রাজনৈতিক সন্ত্রাসের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, রাজনৈতিক সন্ত্রাসের কারণে বাগমা বাজারে ক্রেতা বিক্রেতা আসছে বাধ্য হয়ে আসছে না, বাধ্য হয়ে বাগমা এলাকার লোকজন, ব্যবসায়ী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মিলে নাগরিক ফোরাম গঠনের জন্য উদ্যোগী হয়েছেন, যাতে করে কোনো অবস্থাতেই বাগমা বাজারে শান্তির পরিবেশ নষ্ট না হয়। নাগরিক মঞ্চের যারা আহ্বান করেছেন আজকের সভায়, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে এই নাগরিক সমাজের ফোরামের সভা বাগমার মধ্যে সেখানে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী সাধারণ মানুষ আপনারা তৈরি করুন, ক্ষমতা দেখতে চাই। আমি জানি প্রতিনিয়ত রাজনীতি ষড়যন্ত্র হচ্ছে, নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ খেতে দেওয়া যায় না, অসুরের তাণ্ডব চালাচ্ছে।